সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী এসএস ট্রাভেলসের একটি বাস চেলেরঘাট পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় বাসের যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে অন্য একটি বাসে উঠছিলেন। এরই মধ্যে রাসেল স্পিনিংয়ের একটি বাস দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন, পরে হাসপাতালে নেওয়ার পথে দুজন ও চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। যাত্রী রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিছে, বড় কুষ্টার আইছে, কুষ্টার হওয়ার পরে আমি সিগন্যাল দিয়েছি, সিগন্যাল দেওয়ার পরে পরে আমি গাড়ি কোম্পানি গাড়ি আমার ব্রেক করে প্লেয়ার পাইছে বাসে ছিল, পরে দুই গাড়ি মাঝখান দিয়ে ঠেলে দিয়েছেন, ঠেলে দেওয়ার পরে মনে হয় আপনার লোকজনের উপর উঠে উঠে গেছে। রাস্তার মধ্যে তো লোক সাইডে যা তারা দাঁড়ায় রয়েছে, অবস্থা তাই আমরা ছাক্কা লাগাইতেছে, পরে আমরা খানা গাড়ি দিয়ে বাইরে দিচ্ছে, বাজার থামাইবার চাইছি, পরে লোক মারা গেছে।